আমাদের জীবনের ভালোবাসার সময়, ভালো লাগার সময় অনেক অনেক থাকে, কিন্তু সবচেয়ে ভালো লাগার সময়, সবচেয়ে ভালোবাসার সময় কোনটি? আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন, আমি বলবো যে মুক্তিযুদ্ধের সময় ছিল আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। আমি প্রথমেই আমাদের সেই মুক্তিযুদ্ধের বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দর্শক মণ্ডলীকে, সঙ্গে সঙ্গে ঈদের শুভেচ্ছাও। মুক্তিযুদ্ধের ঈদ কেমন করেছিলাম আমরা? রণাঙ্গনে আমাদের ছেলেরা লড়ছে, তার পাশাপাশি ঈদ করছে। আমার অভিজ্ঞতা ঠিক এমনি একটি অভিজ্ঞতা। আমি তখন মুক্তিযুদ্ধ সমন্বয় জাতীয় কমিটির, আমি উত্তরাঞ্চলের সংগঠক হিসাবে মূলত দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও অঞ্চলের আমাদের যারা বামপন্থীদের যে মুক্তিযুদ্ধের অংশগ্রহণ ছিল, তাদের যে গেরিলা বাহিনী ছিল, তাদের সংগঠনের কাজে আমি নিয়োজিত ছিলাম। আমাদের একটি ক্যাম্প ছিল ভারতের পশ্চিম বাংলার উত্তর বাংলায় কালিয়াগঞ্জে। সেখানে সাধারণ যে ক্যাম্পে এমনকি খাওয়াও যুক্ত না আমাদের, এমনও দিন গেছে যেদিন ডালের মধ্যে পানি ঢেলে আমাদেরকে, ডালের পরিমাণ বাড়িয়ে আমাদেরকে দিন গুজরান করতে হয়েছে। ঠিক সেই সময় এসেছিল ঈদ। আমরা ঠিক করলাম এইবার ঈদটা আমরা মুক্ত অঞ্চলে করব, এবং সেভাবে আমাদের যে গেরিলা স্কোয়াড ছিল, সেই গেরিলা স্কোয়াডের সেই অঞ্চলের যিনি কমান্ডার ছিলেন, তার নাম হচ্ছে মাহমুদ হাসান মানিক, একজন তরুণ ছাত্র, খুবই নবীন ছাত্র বলতে পারেন, কিন্তু একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধ সংগঠকও, এবং একই সঙ্গে আমাদের সাথে ছিলেন হাজি মোহাম্মদ দানেশ, তিনি অনেক বৃদ্ধ, আপনারা জানেন তার ইতিহাস, তেভাগা আন্দোলনের তার ইতিহাস। আমরা সবাই সেই স্থির করে সেইখান থেকে দিনাজপুরের মধ্যে একটি অঞ্চলে গিয়ে আমরা সেখানে ঈদ উৎসব পালন করলাম। সেখানেকার মানুষ আমাদের জন্য পাক করলেন। আমার স্মৃতিটা বেশি করে মনে হয়েছে এই কারণে যে সেই অঞ্চলের মানুষ খুব সুন্দর করে ভুড়ি পাক করতেন, গরুর ভুড়ি। আমি জীবনে কোনোদিন ভুড়ি খাইনি, সেই প্রথম আমি ভুড়ি খেয়েছি, এবং আমার সেই মুক্তিযুদ্ধের সাথে খুব এত উপাদেয় জিনিস আমি খেয়েছি। বহুদিনের ক্ষুধার্ত আমরা ছিলাম, মুক্তিযুদ্ধে সেই সময় খাওয়াও রেগুলার নিয়মিত যুক্ত না, সেই মুক্তিযুদ্ধে সেই ঈদের আনন্দে সেই খাওয়াটা অত্যন্ত প্রাণ ভরে আমরা উপভোগ করেছিলাম। তারপরও ঈদ আনন্দের, মুক্তিযুদ্ধ আনন্দের, বিজয়ের মাসে সবাইকে আরেকবার শুভেচ্ছা। অনেক ধন্যবাদ।